না, আমরা আপনাদের সকলের থ্রুতে পশ্চিমবঙ্গবাসীকে আমরা আমাদের অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং নমস্কার ও আসসালামু আলাইকুম জানাচ্ছি। এই কারণে এই প্রথম আমার মনে হয় সরকারের যে দায়বদ্ধতা, সরকারের যে গুরুত্ব এবং সরকারি প্রশাসনের যে মর্ম এবং কাজ করার ইচ্ছে থাকলে যে উপায় হয় সেটা আমাদের সরকারি তৎপরতায়, মানুষের শুভেচ্ছায়, সহযোগিতায় আজকে প্রমাণ হয়েছে। এবং আমি খুব গর্বিত আমার সরকারি কর্মচারীদের জন্য। কোথাও কোথাও অ্যাটেন্ডেন্স তো 100%, মাত্র একটা দুটো জায়গা ছাড়া 198% জায়গায় একদম 98 থেকে 100% অ্যাটেন্ডেন্স। একটা জায়গায় দুজন কম, একটা জায়গায় চারজন কম, আর একটা দুটো জায়গায় কর্পোরেশন বা দু একটা জায়গায় আছে, দুটি জায়গা মাত্র, সেটাও খবর আছে, সেটা আমরা দেখে নেব। এছাড়াও সারা পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ ভাবে আমরা বলেছিলাম সন্ত্রাস আমরা চাই না, আমরা করতেও দেব না। বন্ধ সমর্থক যারা, সিপিএম দল এবং তাদের কিছু রাজনৈতিক বন্ধুরা এবং তাদের সাথে কিছু কিছু জায়গায় বিজেপি এবং আরএসএস একসাথে যৌথভাবে একটা ইউনিক কম্বিনেশন তৈরি করে দু একটি জায়গায় স্পোরাডিক কিছু ইনসিডেন্ট ঘটানোর চেষ্টা করেছিল, কিন্তু মানুষের তৎপরতায় সেগুলো করতে পারেনি। কয়েকটা বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে দোকানপাটে কয়েকটা জায়গায়, খুবই লিমিটেড, 1% বলেও মানতে রাজি নই আমরা। প্রশাসন তৎপরতার সাথে কাজ করার চেষ্টা করেছে। দু তিনটে জায়গায়, কয়েকটা জায়গায় যে ইনসিডেন্ট ঘটেছে, যারা নানা রকম অনিষ্টকারক ভাঙচুর, তছরূপ, মোয়াবাজি, জুলুমবাজি করে চেষ্টা করেছে বন্ধটাকে সাকসেসফুল করার গায়ের জোরে, তারা সফল হয়নি। সেখানে কিছু কিছু গ্রেপ্তার হয়েছে। আমরা এখনো মনে করি বন্ধ বাংলার ভবিষ্যৎ নয়, সারা দেশের ভবিষ্যৎও নয়। ব্যাংকের স্ট্রাইক দীর্ঘ 4 মাস আগে ডাকা ছিল, সেটা আজকে ওদের কোয়েনসাইড করে গেছে। এটার সাথে কিন্তু ধর্মঘটের বা বন্ধের সম্পর্ক কতটা আছে আমি জানি না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সাবজেক্ট। আর বাদবাকি এই একই ইস্যুতে সিপিএম এবং তাদের বন্ধুরা 14 বার বন্ধ রেখেছে একই ইস্যুতে। কি লাভটা হয়েছে? বন্ধ করে বুঝি রাজনীতির অস্তিত্ব স্বীকার করতে হয়? বন্ধ না করলে বুঝি রাজনীতির অস্তিত্ব থাকে না? মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, লুট, তরাজ, কন্টিনিউয়াস পরিকল্পনা তৈরি করা চক্রান্তে এছাড়া কোনো কাজ থাকে না। খুব আনফর্চুনেট, যদি কোথাও কোনো ইনসিডেন্ট ঘটে থাকে সেই ইনসিডেন্টটাকে পুলিশ ট্যাক্টফুলি এবং খুব স্ট্রংলি হ্যান্ডেল করবে, কারণ এটাই প্রশাসনের কাজ। গণতন্ত্র এবং দলতন্ত্র, এই দুটোর মধ্যে তফাত এটাই, আমরা গণতন্ত্র চাই, দলতন্ত্র নয়। আমি খুশি পরিবর্তনের পালে পালে WBCS আমাদের যে অ্যাসোসিয়েশনের নির্বাচন ছিল পরশুদিন, তাদের নতুন কমিটি হয়েছে, তাদের সকলকে আমরা অভিনন্দন জানাই। আমার সরকারি কর্মচারীরা যারা অনেকে রাতেও ছিলেন, তাছাড়া মেয়েরা পর্যন্ত সকলে কাজে এসেছেন, তাদের সকলকে আমরা অভিনন্দন জানাই। চেষ্টা করে সিপিএম দেখলে কোনো লাভ নেই। মাধ্যমিক আমাদের কাছে রিকোয়েস্ট করেছিল বলে মাধ্যমিকটা আমরা ছুটি দিয়েছিলাম। সুতরাং এটা সিপিএম এর কোনো কৃতিত্ব নয় বা অন্য কারো কিছু নয়, এটা আপনারা জানেন। গুরুদাসবাবু আমার কাছে একটা রিকোয়েস্ট করেছিলেন 3 বার ফোন করে সম্মান জানিয়ে, কাটছি। এছাড়া রেল আজকে খুব ভালো চলেছে, 100%, অনেক জায়গায় বিফোর দ্য টাইম এসে রিচ করেছে। কোল ইন্ডিয়া পুরো চালু বেঙ্গলে। আমি অন্য সারা দেশেরটা খবর নেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ অন্যান্যরা আছে খবর নেবে, আমার জুরিসডিকশন আমি জানি। মিন্ট সব কাজ করেছে, পোর্ট থেকে শুরু করে সবাই কাজ করেছে, মার্কেট সব খোলা ছিল। একটা জায়গায় শুধু কেউ একজন মারা গিয়েছেন, মানে এমনি মারা গেছেন, ন্যাচারাল ডেথ, এছাড়া মার্কেট সবটাই খোলা। পরিবহন রাস্তায় নেমেছেন পুরোটাই, অন্যদিন যা নামে তার থেকে 50টা বেশি নেমেছে সরকারি বাস।
প্রাইভেট কিছু কিছু লোক ভয় পায় প্রাইভেট ট্যাক্সি বা প্রাইভেট বাস কিন্তু সেটাও এবারে ইন্স্যুরেন্সে কভারেজ করা আছে যেহেতু সরকার বন্ধের বিরোধিতা করছে আমরা বলেছি কারো কোনো রকম প্রবলেম হলে আমরা দেখে নেব আর যারা বন্ধের নামে গুন্ডামি লুটতরাজ অগ্নিসংযোগ ইট পাটকেল দিয়ে মানুষের জীবনকে অশান্ত করার চেষ্টা করবে আইন আইনের পথে চলবে আইন আইনের মতো ব্যবস্থা নেবে আমি এখনো মনে করি যারা কাজে এসেছেন সারা রাত প্রশাসন নজর রাখবে যাতে কারো কোনো অসুবিধে না হয় কোনো মানুষের কোনো অসুবিধে না হয় টোটালটাই নজরে রাখবে আর আমরা বাংলায় একটা নতুন কর্মসংস্থান সংস্কৃতি ফিরাতে চাই চেষ্টা করছি আমরা এবং আমাদের সবাই মিলে এটা একটা পশ্চিমবঙ্গ সরকার যৌথ পরিবার আমাদের টোটাল পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত আইএস আইপিএস থেকে শুরু করে ডব্লিউবিসিএস থেকে শুরু করে আমাদের কর্মচারী অফিসাররা থেকে শুরু করে সকলে আমরা এর মধ্যেই নমাসে একমাত্র মুর্শিদাবাদ জেলা ছাড়া সব জেলায় বিডিও লেভেলে মিটিং হয়েছে বিডিও এসডিও ডিএসপি এসপি ডিএম এবং লাইনে সবাই সমস্ত হেড অফ দ্য ডিপার্টমেন্ট এটা খুব বড় কাজ খুব বড় কাজ এটা সব জায়গায় করলে কাজ অনেক আরো বেশি ভালো হতে পারে এবং সহযোগিতা করেছে আমাকে সকলে আমাদের অফিসার থেকে কর্মচারীরা আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং আজকে যে আপনারা দেখেছেন এই প্রথম ইতিহাসে 34 বছর পর যে একটা বন্ধ ব্যর্থ করে সরকারি কর্মচারীরা অফিসাররা কাজে এসেছে এটা একটা ঐতিহাসিক বৈপ্লবিক সিদ্ধান্ত এটাই হচ্ছে কর্মসংস্কৃতি তারা ভালোবাসেন আমরা এতদিন কি করতাম কর্মচারীদের দোষ দিতাম কর্মচারীদের দোষ দেওয়া প্রয়োজন ছিল না একটা লিডার লিড করে লিডার মাস্ট লিড দ্য পিপল অ্যান্ড দেয়ার অর্গানাইজেশন নট দ্য পার্টি অনলি সুতরাং কর্মচারীরা তখনই ভালো করে কাজ করে যখন দেখে তাদের নেতৃত্ব চাইছে ভালো করে কাজ হোক এবং আজকে প্রমাণ হয়ে গেছে অফিসার থেকে শুরু করে কর্মচারীরা তারা নিজেরা অনেকে রাত্রে পর্যন্ত এসে থেকেছেন কাজের আকুতির জন্য এবং তারা বুঝতে পারছে বাংলাটা অনেক পেছিয়ে গেছে বাংলাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এই যে কর্মসংস্কৃতি কর্মসংস্কৃতি করে বাংলার নামে একটা বদনাম দেওয়া হতো বন্ধ মানেই বাড়িতে বসে আড্ডা মারো বন্ধ মানে কিছু ঘটনা ঘটতো বলে ভয় লোকে বেরোতো না এর জন্য আরো যারা বন্ধ করে তাদের সাহসটা বেড়ে যায় কথায় কথায় রাস্তা অবরোধ তিনটে লোক হলেই তো রাস্তা অবরোধ হয়ে যায় অথচ তিনটে লোক আটকাচ্ছে 30 কোটি লোককে 10টা লোক নিয়ে যখন তখন রেল অবরোধ করে দিলাম যেন মনে হচ্ছে টোটালটাই যা ইচ্ছে গায়ের জোরে চলবে যে লোকগুলো রাস্তায় বেরোয় তাদের অনেক ক্ষতি হয় কিন্তু যারা 5 জন 7 জন মিলে রাস্তা অবরোধ করার বন্ধ করে তারা বোঝে না সাধারণ মানুষের সমস্যাটা কোথায় যারা দিন আনে দিন খায় তাদের থেকে শুরু করে সব জায়গাতেই এই প্রবলেম হয় তাই আমরা মনে করি বন্ধের সর্বনাশা কালচার আজকে সমাপ্তি হয়ে যাক আর যেন কেউ বন্ধ রাখতে সাহস না পায় 2 বন্ধ ধর্মঘট অবরোধ আমি সবসময় বলি গণতান্ত্রিক অধিকার একটা বড় কোনো ঘটনা স্পন্টেনাস ঘটে গেল সাধারণ মানুষ অনেক সময় প্রতিবাদ করে আমি সেটাকে মনে করি সেটা একটা আড্ডা হতে পারে বছরে সেটা বড় ঘটনা খুব একটা ঘটে গেলে মানুষের একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করার ভাষা আছে কিন্তু রোজ রোজ ইচ্ছে মতো কাউকে একটা সাজিয়ে এই যে কাটুয়ার ঘটনা আমি মনে করি কোনো মেয়ের উপর ঘটনা ঘটলে সেটা নিশ্চয়ই সঙ্গে সঙ্গে সরকারের অ্যাকশন নেওয়া উচিত অ্যাকশন দেখুন কেউ কমপ্লেন করলে অ্যাকশন সব পুলিশকে নিতেই হবে কিন্তু কমপ্লেনটা জেনুইন কিনা সেটা দেখারও দায়িত্ব আছে আমি শুনেছি কোনো একটা রাজনৈতিক দল প্ল্যান করেছে তাদের দলের কর্মীদের দিয়ে যে আমরা শুধু রেপ রেপ বলে চিৎকার করব আমি ভেবে পাই না রাজনৈতিক দলটার সভ্যতা সংস্কৃতি কোথায় গেছে কালকে দিল্লি থেকে আমি একটা মেসেজ পেলাম একদিনে দিল্লিতে 6টা রেপ হয়েছে এবং একটি গণধর্ষণ হয়েছে নয়দায় এবং আজকে দিল্লির কিছু কিছু কাগজে সব নিউজও আছে আমরা মনে করি বাংলায় একটাও হওয়া উচিত নয় বাংলা একটা সভ্যতার জায়গা এবং যারা হারমাদদের দিয়ে এসব নাটক সাজাচ্ছেন বা করছেন যদি সত্যি ঘটনা ঘটে পুলিশ যদি কোনো ঘটনায় গাফিলতি করে যদি সঠিক সময় অ্যাকশন না নেয় নিশ্চয়ই আপনারা বলবেন একবার নয় 5 বার এবং সরকার দৃঢ় প্রতিজ্ঞ যে এসব কেসে আমরা কোনো অবহেলা শুনতে চাই না এগুলো মানুষকে মানবিক মুখ দিয়ে মানুষকে ব্যবস্থা আমরা দেব সাহায্য করব কালপিটসরা কোনো রকম ভাবে ক্ষমা পাবে না কিন্তু এটা আপনারা আমায় বলুন কাটোয়ায় একটা কমপ্লেন হলো ডিজি সামনে দাঁড়িয়ে আছেন কোথায় গেল আমি কালকে রিপোর্ট পেলাম কমপ্লেনটা কি রেপ করা হয়েছে ট্রেনে মেডিকেল এভিডেন্স হয়েছে
এভিডেন্সে পাওয়া গেছে? কিছু পাওয়া যায়নি। একটা ঘটনা, একটা মেয়ের কাছে একটা সম্মান সবচেয়ে বড়। সে বলছে আমার হাজবেন্ড লোকাল সিপিএম পার্টির সমর্থক। সুতরাং এই ঘটনাগুলো আমার মনে হয় সত্যি যদি ঘটনা ঘটে তার জন্য আমাদের স্ট্রংলি ঘটনাটাকে ট্যাকল করতে হবে এবং কালপিতদের শাস্তি দিতে হবে। কিন্তু কেউ যদি বাংলার বদনাম করবার জন্য মিথ্যে ঘটনা সাজিয়ে মিথ্যে কথা অপপ্রচার করে, আইন কিন্তু যে মিথ্যে কথা বলে চক্রান্ত যে করে, মনে রাখবেন কেউ খুন করলে তার যেমন সাজা হয়, খুনের যে চক্রান্ত করে সাজা কিন্তু তারও হয়। যে সত্যি কথা বলবে, সত্যি কথা অ্যাকশন পুলিশ নেবে, 100 বার নেবে, আমরা নেবে, আমি চিরকাল এটা করে এসেছি। কিন্তু যদি কেউ কেস সাজিয়ে মনে করে একটা রাজনৈতিক দলের স্বার্থে, মমতা ব্যানার্জিকে অন্য কিছু করা যাচ্ছে না। প্রথম কদিন 3টি হসপিটালে শিশু মৃত্যু বলে প্ল্যান তৈরি করা হলো, প্ল্যানটা আমরা জানতে পারলাম কোথা থেকে করা হয়েছে। এতদিন কি করছিলেন? এই সরকারের আমলে 35 বছরে 6টা শিশু ইউনিট হয়েছিল, এই সরকারের আমলে সেটা হয়ে গেছে মাত্র 9 মাসে, তার ডবল, এবং 1 বছরে আরো 40টা করবো আমরা। এগুলো আপনারা জানেন, 30% বাচ্চা এখনো বাড়িতে জন্মায়। আমাদের এদের নিয়ে আসতে হবে, আমাদের ভালো করে দেখতে হবে। এই 9 মাসে আমরা 1% কমিয়ে দিয়েছি, আমরা চেষ্টা করবো অনেক অনেক কমাতে। শিশুরা আমাদের ভবিষ্যৎ, যে সমস্ত বাচ্চাগুলো অকাল পরিপক্ক হয়ে জন্মায়, এগুলো বাচ্চাদের আমাদের আগে প্রথম থেকে দেখতে হবে, যাতে তারা হসপিটালে আসে চিকিৎসা করে। সেগুলো তো গভর্নমেন্ট যা করার করছে। পোলিও আপনারা দেখেছেন, একটাও পোলিও হয়নি, এবং যার জন্য সারা পৃথিবী থেকে এই গভর্নমেন্টকে কনগ্রাচুলেট করেছে। আমি মনে করি কৃষকদের নিয়ে একটা মিথ্যে কথা বলছিল, ধান্য ব্যবসায়ী আর ধান উৎপাদন করে যে কৃষক ভাই আমার, তাদের নিয়ে একটা রাজনীতি করা হয়েছিল। কারণ ধান্য ব্যবসায়ী সিপিএম এ টোটালটাই সমস্ত করে খেত, ভ্রমণের চাকে মৌচাকে ঢিল পড়লে একটু তো কামড়াবেই ভীমরুল ভাই। একজন মারা গিয়েছে আগের সরকারের আমলে, 900 থেকে 1500 মারা গিয়ে যেত কৃষক, এবং কৃষকরা যে মারা যেত তার কারণ হচ্ছে সুৎখোর মহাজন জোরদার জমিদাররা, অনেক চড়া ইন্টারেস্টে টাকা কৃষকরা বেচারা কোথাও কোনো সুযোগ না পেয়ে আগের সরকারের আমলে করেছে, তাদের কোনো প্ল্যানিং তৈরি করেনি। আমি এখানে যে খোঁজ নিয়ে দেখলাম, একটা এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের লোক কোথায়? নিচুর তলায়, কেউ নেই। ফুড খাদ্য যাবে, একটা লোক নেই, রিক্রুটমেন্ট করেনি, কোনো অফিসার নেই, স্টাফ নেই, পুলিশে পর্যন্ত ছিল না। এই তো ওনারা দাঁড়িয়ে আছেন, এই 9 মাসে আমরা 25,000 শুধু পুলিশ রিক্রুটমেন্টের ব্যবস্থা করেছি, এবং সব ডিপার্টমেন্ট করতে গেলেও তো টাইম লাগবে প্রসেস করতে, সেরকম বাধ্য হয়ে যারা যারা আছে তাদের কাজ করানো হচ্ছে। এগুলো তো একটা বড় প্রসেসের প্রক্রিয়ার ব্যাপার আছে, প্রত্যেকটা ব্লকে ব্লকে এটা করতে হবে। এবং সেই জন্যই বলছি যে কাজগুলো করা হচ্ছে, কর্মসংস্কৃতি ফিরে এসছে, এবং কর্মসংস্কৃতির সমস্ত কিছুই আমার কর্মচারী ভাই বোনেরা যে সংস্কৃতি ফিরিয়ে এনেছেন আমরা এটার জন্য কৃতজ্ঞ। এবং কিষাণ ক্রেডিট কার্ড আপনারা জানেন, এই 9 মাসের মধ্যে 5 লক্ষ কৃষকদের কাছে, বড় অ্যাচিভমেন্ট কিষাণ ক্রেডিট কার্ড। অর্থাৎ ব্যাংকে চাইলেই 50,000 টাকা লোন পাবে, তাকে চড়া হারে লোন নেওয়ার প্রয়োজন নেই। তৈরি করছি আমরা, আমরা কৃষকদের সব ব্যাপারে আমরা টাস্ক ফোর্স তৈরি করেছি খুব গুরুত্ব দিয়ে, আগামী দিন যাতে তারা খুব ভালোভাবে বিজনেস করতে পারে। আগের 35 বছরের পাপ আমি কি করে নেবো? বাল্মীকি পাপ নিয়েছিল, বাল্মীকির পাপ কেউ নিয়েছিল? তাকে মরা মরা করতে করতে রাম নাম করতে হয়েছিল, ওদের পাপ মোচন সব মোচন করতে টাইম লাগবে। আমরা আমাদের সরকার নতুন করে পরিকল্পনা করছে এগিয়ে দেওয়ার জন্য। আমি বলি এই প্রথম কলকাতা দমদম বিমানবন্দর, কলকাতা দমদম বিমানবন্দরে এখন পর্যন্ত একটাও ফ্লাইট ক্যান্সেল হয়নি, বাতিল হয়নি। এটা ওয়ার্ক কালচারের নতুন অ্যাচিভমেন্ট, থ্যাঙ্কস টু মাই এয়ারপোর্ট অথরিটি, অল আমার এমপ্লয়িজ অফিসের সকলকে নিয়ে। রেল দারুণ সার্ভিস দিয়েছে, মেট্রো থেকে শুরু করে, লোকাল ট্রেন থেকে শুরু করে, দূরপাল্লার ট্রেন থেকে শুরু করে, এক্সেলেন্ট সার্ভিস দিয়েছে। তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এবং এই সার্ভিস যেন কন্টিনিউ করে ফর দ্য ফিউচার অলসো। কল করেছে, পোর্ট করেছে, মিন্ট করেছে, এরকম প্রচুর চারিদিক থেকে খবর পাচ্ছি। ইন্ডাস্ট্রিয়াল বেল্ট টোটাল খোলা, কৃষকদের স্বাভাবিক কাজকর্ম চলছে। স্কুল শুধু আমরা ছুটি দিয়েছিলাম মাধ্যমিক পরীক্ষা, যেহেতু একটা রিকোয়েস্ট করেছিল বলে, তখন স্ট্রাইকটা ছিল শিল্প স্ট্রাইক, এখন হয়ে গেল বন্ধে। সুতরাং এসব করে চলে না, এবং আপনারা জানেন আমি বলেছি একই ইস্যু নিয়ে 14 বার বন্ধ,
অথচ দেখুন খুচরো বাজার নিয়ে আমাদেরই কিন্তু এটা ইস্যু, আমরাই করতে দিইনি, কারণ যেহেতু ইউপিএতে আমরা আছি আমি মনে করি এটা আমাদের যা ম্যানিফেস্টোতে আমাদের কমিটমেন্ট ছিল সেটা আমরা একদম পলে পলে রক্ষা করব। এটা আমাদের কমিটমেন্ট, এটা আমাদের শপথ, এটা আমাদের প্রতিজ্ঞা। খুচরো বাজারে কেউ ইনফিলট্রেট করুক এটা আমরা চাই না। খুচরো বাজার আমরা বিদেশি পুঁজির বিরুদ্ধে এটা আমরা বলেছি, কারণ আমাদের যদি বাংলায় যদি আমার 10 কোটি লোক থাকে, 50 মনে রাখবেন 5 কোটি লোক প্রায়, সে সবজি বিক্রেতাই হোক, চায়ের দোকানই হোক, ওষুধের দোকানই হোক, সব মিলিয়ে হাফ অফ দ্য পপুলেশন মনে রাখবেন আমাদের এই বিজনেসটার উপরে নির্ভরশীল। যাদের চাকরি করে নয়, ব্যবসা করে তারা খায়, আর এক একটা দোকানে 4-5 জন করে কর্মচারী আছে, এই সংখ্যাটা যদি যোগ করেন তাহলে দেখবেন সংখ্যাটা অনেক বেশি। সুতরাং এটাও আমাদের ইস্যু, আমরাই তো রক্ষা করে রেখেছি। দুই হচ্ছে ইন্স্যুরেন্সে, যেটা আপনারা জানেন যে বিদেশি পুঁজি এগুলো তো আগেই করে দিয়েছে, যেটা প্রাইভেট আমরা করতে চাই না, এগুলো সমস্ত আমাদের ইস্যু। আমরা তৃণমূল কংগ্রেস এগুলোকে চোখের মনির মতো আমরা আগলে রেখেছি, নজর দিয়ে রেখেছি। তো সিপিএমের কাজটা কি, 35 বছর একটা সরকার থেকে কিছু করতে পারেনি, তারপরে এসে শুরু করেছে বন্ধ। এই বন্ধের রাজনীতি যারা করে তারা অচল পয়সার রাজনীতি করতে চায়, সস্তার রাজনীতি, সর্বনাশা রাজনীতি, ঢিল মারার রাজনীতি, মারপিট করার রাজনীতি, খুন করার রাজনীতি, গ্রাম দখলের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, বন্দুকের রাজনীতি। আমি গর্ব করে বলি আমাদের জঙ্গলমহল, আমরা যখন এসেছিলাম আমাদের এই নতুন সরকার, জঙ্গলমহল আর দার্জিলিং আমরা সকলেই উদ্বিগ্ন ছিলাম কি হবে, কিন্তু আমি এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আমার সব অফিসাররা, চিফ সেক্রেটারি এখানে আছেন, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি থেকে শুরু করে ডিজি, পুলিশ কমিশনার থেকে শুরু করে আমাদের সব জেলার সকলকে নিয়ে, এবং ISIPS WBCS থেকে শুরু করে সাধারণ কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে দার্জিলিং এর পাহাড়বাসী ভাই বোন থেকে শুরু করে, আগামীকালও আমি তাদের কাছে যাব, ভালোবাসতে হয় মানুষকে। যে জঙ্গলমহলে যা ইনসিডেন্ট ঘটত বছরে, এই সময়টা যদি 10 মাসও মিলিয়ে নেন, কালকে আমি একটা সংজ্ঞা দিয়েছি 10% টাচুড হয়নি, আমরা চাই ওরা ভালো থাকুক, শান্তিতে থাকুক। এটা বাংলার গর্ব নয়? দার্জিলিং হাসছে, ট্যুরিজম বাড়ছে, এটা বাংলার গর্ব নয়? সুন্দরবন থেকে শুরু করে দার্জিলিং থেকে শুরু করে আইলা অঞ্চল, আইলা অঞ্চলের কাজও আমরা শুরু করে দিয়েছি, আইলা বাদের হয়নি, করেননি কেন? টাকা পয়সা নিয়ে আপনাদের আমি আগেই বলেছি 22,000 কোটি টাকা আমার ইন্টারেস্ট দিতে চলে যাচ্ছে, 21,000 কোটি টাকা যদি আমার বছরে ইনকাম থাকে গভর্নমেন্টে, 22,000 কোটি টাকা শুধু সুদ দিতে চলে যাচ্ছে, তো হবে এটা প্রত্যেকে? তার মধ্যেও তো সরকারি কর্মচারীদের আমরা আসার পরে এত আর্থিক সংকট থাকা সত্ত্বেও হাফ অফ দ্য এরিয়ার আমরাই শোধ করেছি, পুজোর আগে দিয়েছি, বোনাস ডবল করে দিয়েছি, 23% দিয়ে বাকি ছিল 10% দিয়ে জানুয়ারিতে করে দিয়েছি, 1 তারিখে টিচাররা মাইনে পাচ্ছে, পেনশনের টাকা পাচ্ছে, ই টেন্ডারিং হয়েছে, ই প্রকিউরমেন্ট হয়েছে, সুতরাং অনেক কিছু করা হয়েছে। মহিলারা ছুটি সমেত দু বছর মানে সে ছুটি পাচ্ছে উইথ লিভ চাকরি করাকালীন, এই প্রথম রেগুলেশন হয়েছে। সুতরাং এত আর্থিক মন্দার মধ্যেও এত ধার সুদের হার মাথায় নিয়ে দেনায় মাথা বিকিয়ে করে রেখে গেছে, তা সত্ত্বেও আমাদের সবাই মিলে কাজ করে বাংলার কর্ম সংস্কৃতিটাকে এই জায়গায় নিয়ে এসেছি, এবং আমি মনে করি সারা ভারতবর্ষের পারফরমেন্স আজকে মিলিয়ে দেখুন ওয়েস্ট বেঙ্গল ইজ নাম্বার 1। উই আর প্রাউড টু আওয়ার পিপুল, উই আর প্রাউড টু আওয়ার এমপ্লয়িজ, এবং আমি মনে করি বেঙ্গল উইল লিড দ্য নেশন, দিস ইজ দ্য সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট টুডে। অনেক অনেক ভালো থাকুন, ধন্যবাদ। শান্তির পক্ষে সবাই প্রচার করবেন, এটা আপনাদের কাছে আমার আবেদন থাকবে। কিছুক্ষণ আগে মহাকরণে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বললেন যে বন্ধ বাংলার ভবিষ্যৎ নয়। মহাকরণে ধর্মঘট প্রসঙ্গে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।